পূজোর মুখে ফুলের দাম আকাশ ছোঁয়া। সমস্যায় ফুল ব্যবসায়ী থেকে পূজো আয়োজকেরা। অকাল বর্ষণে ফুল চাষে ক্ষতি, সেই কারণেই এই সমস্যা বলে দাবি চাষিদের। ফুলের দাম আকাশ ছুঁয়েছে, শারদ উৎসবে ফুলের দামে ছ্যাঁকা লাগার মতন অবস্থা সকলের। আর হাতে গোনা নয়, এবার রাত পোহালেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোর মূল উপকরণ হলো ফুল। দুর্গাপুজোতে শিউলি থেকে শুরু করে পদ্ম, নানান ফুলের চাহিদা থাকে একেবারে তুঙ্গে। আর সেই শারদ উৎসবে ফুলের দাম আকাশ ছোঁয়া, যার কারণে সমস্যায় পড়েছেন ফুল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। পূজোর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরি হয়েছিল, আর সেই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে চলেছিল লাগাতার বৃষ্টি। বছরের শুরুতে চাষিরা আশাবাদী ছিল অধিক পরিমাণ ফলন হওয়ায় তারা লাভের মুখ দেখতে পারবেন, কিন্তু চাষিদের সেই আশায় একেবারে জল ঢেলে দিয়েছে বৃষ্টিপাত। চাষিদের সূত্রে জানা গিয়েছে অধিকাংশ ফুলই মাঠেই নষ্ট হয়ে গিয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে। সেই কারণে বাজারে ফুলের আকাল দেখা দিয়েছে। আগামীকাল থেকে দুর্গাপুজো, স্বাভাবিকভাবেই তার আগে বাজারে ফুলের চাহিদা অনেকটাই বেশি, কিন্তু ফুলের যোগান কম থাকায় অপরদিকে পুজো উপলক্ষে ফুলের চাহিদা বেশি থাকার কারণে বাজারে ফুলের দাম আকাশ ছোঁয়া। বর্তমানে রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফুলের পাইকারি বাজার হল উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ফুল বাজার। দীর্ঘদিন ধরেই ঠাকুরনগর ফুল বাজার থেকে কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে ফুল পৌঁছে যায়। ফুল বাজারে জবা ফুলের পাইকারি রেট কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা, বাসন্তী গাঁদা ১৪০ থেকে ১৮০ টাকা, লাল গাঁদা ১০০ থেকে ১৫০ টাকা, আকন্দ ২০ পিস মালা ২০০ টাকা, রজনী ১৮০ থেকে ২২০ টাকা এবং জুই ফুলের ২০ পিস মালা ৮০০ টাকা। এই ফুল ব্যবসার সাথে জড়িত বহু মানুষ আজ লাভের মুখ দেখতে পাচ্ছেন এই ঠাকুরনগর ফুল বাজারের মাধ্যমে। তবে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কবলে এই ব্যবসাতে এখন ভাটা পড়েছে, ফুলের যোগান অনেকটাই কম। প্রবল বৃষ্টিতে জমিতে জল জমে বিঘা বিঘা জমির ফুল নষ্ট হয়ে গিয়েছে, যোগান কম। সেই কারণে ফুল ব্যবসায়ীরা চড়া দামে ফুল বিক্রি করছেন বাজারে। এই বিষয়ে এক ফুল ব্যবসায়ী জানান, এবছর প্রবল বৃষ্টিপাতের কারণে প্রচুর ফুল নষ্ট হয়ে গিয়েছে, জমিতে জল জমে জমির ফুল জমিতেই নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণে এবছর অন্যান্য বছরের তুলনায় ফুলের দাম বাজারে অনেকটাই বেশি। এই বিষয়ে তিনি আরো জানান, এই ঝড় বৃষ্টি বন্যার কারণে ফুল সব ধরে গেছে আর নিচে জমিতে সব জল উঠে গেছে, এখন ধরে ২০০ থেকে ২৪০ পর্যন্ত যাচ্ছে। আশা করা যায় কি পুজোর মধ্যে কমবে? আমার মনে হয় না, কারণ এখন তো ধরন নেই তো বা ফাঁকা, আমার আড়াই বিঘের মতো আছে। স্যার কতটা ওঠে? হ্যাঁ ওঠে কতটা? ফুল যখন হয় তখন তো প্রচুর হয়, এখন তো কম, এখন এক বিঘের ১৫ কুড়ি ১৬ কুড়ি বেশি হয় না। এই বিষয়ে অপর এক ফুল বিক্রেতা বলেন, বর্ষার ফলন কমে গেছে, প্রচন্ড বর্ষার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য আমাদের ফলন হচ্ছে না, সেই কারণে দামটা বেশি, মানে মাল প্রোডাকশন আন্দাজে দাম বেশি হয়ে গেছে, মালের মাল কম, এই কারণে দামটা এত আকাশচুম্বী দাম হয়ে গেছে। ১ নাগাড়ি বৃষ্টির জন্য রেটটা এখন ৩০০ টাকা ৩৫০ টাকা রেট চলছে এবং আরও হবে সামনে, ঠাকুরনগর। বর্ষপূর্তি উপলক্ষে আদিমোহিনী মোহন কান্দিলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।